আমরা সচরাচর তো প্রায় 40টার উপরে আইটেম, সব বেকারি আইটেম, বিস্কিটের একটা আলাদা সেকশন আছে, এই মিষ্টি প্রোডাক্টের জন্য আরেকটা পক্ষে সবগুলো আইটেম সবসময় করা পসিবল হয় না, সেই ক্ষেত্রে ওনারা এটা নিয়ে ডাইরেক্ট সেল করতে পারতেছে চমচম চমচম। অ্যাকচুয়ালি এটা এমআরপি রেট হচ্ছে 200 টাকা, 200 টাকা, হ্যাঁ, এবং দোকানদারকে এটা 150 টাকা 160 টাকায় বিক্রি করে। ক্রিম রোল এটা কত প্রচুর চলে, শুধু ক্রিম রোল আমাদের কাছ থেকে মানুষ নেয়, প্রতিদিন 200-300 পিস করে ওনারা নেয়, শুধু ক্রিম রোলই সেল করে। খুচরা কত টাকা পিস বিক্রি করে এটা? খুচরা সব 10 টাকা, এখানে যত আইটেম আছে সব 10 টাকা, সব 10 টাকা দশ করে, এটা সবাই জানে এরা, এবং ভালো সেল হয়, এগুলো সব হ্যান্ডমেড বিস্কুট। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। প্রচুর আইটেম দেখতে পাচ্ছি আপনার এখানে, কিন্তু আপনার নিজস্ব ফ্যাক্টরির মাল না? জি। কতগুলো আইটেম আছে আপনার এখানে? আমাদের এখানে আমরা সচরাচর তো প্রায় 40টার উপরে আইটেম, 40টার উপরে আইটেম থাকে, এবং সব কি বেকারি আইটেম? সব বেকারি আইটেম, বিস্কিটের একটা আলাদা সেকশন আছে, হ্যাঁ, আমাদের ক্রিম রোলের একটা আলাদা সেকশন, আর এই মিষ্টি প্রোডাক্টের জন্য আরেকটা। নতুন আছেন, তাদের পুঁজি অল্প, 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা পুঁজি, সম্ভব? সম্ভব, সম্ভব, জি। সর্বনিম্ন কয় টাকা মাল দেন আপনি? সর্বনিম্ন যেটা করতে পারে আমাদের, একটা সবকিছু মিলায় ধরেন 12-13 হাজার টাকার প্রোডাক্ট নিল, 2 কার্টুন, মানে আমরা তো কার্টুন হিসাবে আসলে প্যাকিং করতে হয়, 2 কার্টুন নিল, 2 কার্টনে ধরেন 90-92 পিস, 95 পিস কখনো এদিক সেদিক হয় আর কি, তো প্রোডাক্ট নিল, সেটা সে এলাকার মধ্যে প্রতিদিন একটা টার্গেট নিল যে আমি 50 পিস আমি সেল করব, 100 পিস সেল করব, তো প্রতিদিন যদি 100 পিস করে সে সেল করতে পারে, একটা ভালো একটা ইনকামের, আমার মনে হয় না বর্তমান বাজারে এরকম বড় ইনকামের কোন স্কোপ আছে, মানে অল্প ইনভেস্টমেন্টে একটা বিশাল অ্যামাউন্ট, বিশাল অ্যামাউন্ট লাভ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বক্স প্যাকেট সব খালি আছে, একদম ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এখানে কোনো লেবেল নাই, কোনো ব্র্যান্ডের নাম নাই, যেহেতু আপনার ফ্যাক্টরির মাল আপনি উৎপাদন করছেন, এমন কি আমরা আমাদের নামে এগুলো কি সেল করতে পারবো? জি, আসলে ওটার জন্য এখানে নামগুলো আমরা দেইনি, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বেকারির পক্ষে সবগুলো আইটেম সবসময় করা পসিবল হয় না, সেক্ষেত্রে যারা ধরেন, যেমন আমাদের যারা বেকারি আইটেম করতেছে বিস্কিট করে, উনিকে দেখা যাচ্ছে ওনারা এই আইটেমগুলা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ওনারা ওনাদের ব্র্যান্ডেড করে, যেহেতু ওনাদের লাইসেন্স এগুলো সব করা আছে, সেই ক্ষেত্রে ওনারা এটা নিয়ে ডাইরেক্ট সেল করতে পারতেছে। আমাদের প্রোডাক্ট যেটা একদম এখানে ওগুলাই রাখছি, যেগুলো মোটামুটি সবচেয়ে বেশি, অনেক বেশি রানিং, সবচেয়ে আমাদের টপ মোস্ট হচ্ছে এই যে আপনার চমচম, চমচম, জি। এবং দোকানদারকে এটা 150 টাকা 160 টাকায় বিক্রি করে। এবার হোলসেল রেট যেটা, এটা ওনারা আমাদের সাথে কথা বললে কি পরিমাণ নিবে সেটা আমরা একটা আলোচনা করলাম তাদের রেটটা, কিন্তু এটা 150-160 টাকা দিয়ে বিক্রি হয় দোকানগুলোতে, জি, এবং এমআরপি সবগুলোরই 200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে কি আছে? এরপর আছে হলো এখানে হলো বালুশাহি, এটাই শুধু 15 পিস থাকে, 15 পিস থাকে এটা, হ্যাঁ, এটা 150 টাকা এমআরপি। খুচরা সব 10 টাকা, এখানে যত আইটেম আছে সব 10 টাকা, সব 10 টাকা, শুধু নাড়ু আইটেম যেগুলা, এই নাড়ু আইটেম গুলা হচ্ছে আপনার 5 টাকা করে 40 পিস থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমাদের একটা আনকমন আইটেম আছে, যেমন এই যে তিসির নাড়ু বলি আমরা। ও আচ্ছা, তিসির নাড়ু, এটা খুব ভালো আনকমনের মধ্যে চলতেছে মার্কেটে খুব, এই তিসির নাড়ু আর কি, এটার মধ্যে তিল আছে, তিসি আছে, চিনি আছে। বাহ, আচ্ছা আচ্ছা। তারপরে এখন যদি আসি সাথে হচ্ছে কালোজাম, কালোজাম, জি, আচ্ছা আচ্ছা। এবার আছে হলো সন্দেশ, সন্দেশ, সন্দেশটা খুব হট আইটেম, সবই আমাদের হট আইটেম, খুব সুন্দর লাগে এটা, জি জি।
এটা বিক্রি করবো 10 টাকা, সব 10 টাকা আপনার কাছ থেকে পার পিস কত টাকা কেনা পড়তেছে আনুমানিক? আমাদের এখানে আনুমানিক ওই যে বললাম 150 টাকা তারা সেল করবে, 160 টাকা, বাকিটা আমরা নারকেলের নাড়ুর মতো ভিতরে আর উপরে তিল দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ লাড্ডু, আমাদের ইয়েলো লাড্ডু আছে। আচ্ছা, আর এখানে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে স্পেশালি আমরা চাচ্ছেন ওই যে আমাদের ক্রিম রোল। আচ্ছা, ক্রিম রোল এটা কত প্রচুর চলে? এটা প্রচুর চলে এবং উনিক হট আইটেম আমাদের, এবং শুধু ক্রিম রোল আমাদের কাছ থেকে মানুষ নেয়। আচ্ছা আচ্ছা, যে প্রতিদিন 200-300 পিস করে ওনারা নেয়, শুধু ক্রিম রোলই সেল করে। আচ্ছা, দোকানে দোকানে ক্রিম রোলই ওনারা সেল করে, শুধু ওই আইটেম নেয় না। হ্যাঁ, ওনারা শুধু ক্রিম রোলটাই নেয়। এবং অনেক বেকারি আছে, সব বেকারি কিন্তু ক্রিম রোল বানায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই বেকারিও আমাদের কাছ থেকে এই ক্রিম রোলটা নিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের 6 পিস থাকে এবং আপনি সাইজটাও দেখতে পারতেছেন, মোটামুটি একেবারে পুরোটাই টাইটেন প্রোডাক্ট আছে এবং যথেষ্ট। এবং আমরা এটার মেয়াদও দিচ্ছি প্রায় 1 মাস, যার জন্য জি জি 1 মাস মেয়াদ থাকতেছে এটার সাথে। এই হচ্ছে ক্রিম রোলটা দেখেন, ক্রিম রোল সাইজ অন্যরকম একটা প্রোডাক্ট, আমরা হলো 6 পিসের করে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 15 টাকা করে হচ্ছে এটা এমআরপি, 90 টাকা বক্স হইলো দোকানদাররা বেচে, আর দোকানদারকে এটা কেউ 75 কেউ 70 টাকা করে দোকানদারদেরকে দেয়। আচ্ছা, বাকি হোলসেল রেট তো আমাদের সাথে বলছি, আলোচনা হলে এটা আছে। সাথে আমরা কিছু লিমিটেড বিস্কুট করি, যেহেতু আমাদের ক্রিম রোলের জন্য ওভেন ইউজ হয়, আর এখানে একটা বক্স আমরা বক্স করে, এটা সবাই জানে এবং ভালো সেল হয়। এগুলো সব হ্যান্ডমেড বিস্কুট আর কি। বিস্কুট হলো একটা যে ড্রপারে হয়, মোটামুটি ভালো সাইজের, বড় সাইজ সুন্দর আছে। আর এটা হলো চায়না টোস্ট, এটা চায়না টোস্ট জি, মিষ্টিটা এটা মিষ্টি বলতে এটা চায়না টোস্ট হয়, একটু সফট টাইপের হয়। চায়না টোস্টের স্পেশালিটিটা হচ্ছে এটা বানাতে গেলে আপনাকে একটা আলাদা রুম করতে হয়, যেখানে আমরা এটাকে গরম করার জন্য একটা রুমে রাখে আর কি। ও আচ্ছা আচ্ছা, একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগে এই চায়না টোস্টটা করতে গেলে। সাথে কিছু মেশিনেরও ইউজ আছে, যেটা লোকাল যেই নর্মাল টোস্টটা করা, কলা টোস্ট যেগুলোকে বলে, ওগুলো করতে লাগে না, কিন্তু এটার ক্ষেত্রে ওই একটা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মোটামুটি অনেকগুলো প্রায় 40টা আইটেম আছে বাইরে এখানে পাবেন। জি, এখানে যদি আমরা নরমালি কাউন্ট দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে প্রায় 20টার কাছাকাছি আইটেম আছে, এখানে চলে আসছে। জি, আপনারা তো ফ্যাক্টরি আছে, আমরা তো ফ্যাক্টরি যেতে পারলাম না, আমরা এখানে স্টকে কিছু দেখাই দিলাম। জি জি জি, ফ্যাক্টরিটা যেহেতু একটু দূরে আছে, আর এখন জানেন রাস্তাঘাট খুব ভাঙ্গা, এই কারণে ডাইরেক্ট আমরা গেলাম না। আর যেনারাও আছেন ওনারা ডাইরেক্ট আমাদের অফিসে চলে আসবেন। আচ্ছা, যদি আইডিয়া দিতেন যে আমরা যদি ব্যবসাটা শুরু করি, একটা লোক ধরেন 20,000 টাকা পুঁজি নিয়ে নামলো, সে মাসে কেমন টাকা ইনকাম করতে পারে? এখন এখানে 20,000 পুঁজির বিষয়টা আমি একটু ভেঙে বলি, অনেকে শুরু করতে গিয়ে এটার গোমরটা বা অনেকে অনেক জিনিস করার ক্ষেত্রে গিয়ে একটু চিন্তা করে যে আমি ব্যবসাটা কেমন করবো। সেক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস, বেসিক্যালি দোকানগুলোতে যখন সাপ্লাই দেয় কেউ প্রোডাক্ট, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অধিকাংশ ক্ষেত্রেই 90% তাদের কিন্তু বাকিতে দিতে হবে। আই মিন সকালবেলা ওনারা প্রোডাক্ট দিবে এবং সন্ধ্যার পরে গিয়ে ওনারা টাকাটা কালেকশন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি বিজনেসটা যদি একটা শর্ট আপনাকে বুঝাই দিই, যিনি বিজনেস করতেছেন উনি যদি টার্গেট নেন যে প্রতিদিন আমি এক কার্টুন কথার কথা যে আমি প্রতিদিন 10,000 টাকার প্রোডাক্ট সেল করবো বা এক কার্টুন প্রোডাক্ট সেল করবো, এক কার্টুন দিয়ে বুঝাই, 10,000 টাকা দিয়ে বুঝাই, তো দেখা গেল আজকে উনি 10,000 টাকার প্রোডাক্ট সকালবেলা দিয়ে দিল, বা যে 5,000 টাকা দিয়ে শুরু করতে যাচ্ছে সে প্রোডাক্টটা দোকানে দিল, সন্ধ্যার সময় টাকা উঠলো। তো সন্ধ্যার সময় দেখা যায় কোনো কোনো দোকানদার যাদের কাছে 2-3টা বাটি দিছে, এর চেয়ে বেশি কোনো দোকানে দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, মিলায় ধরেন একটা জায়গায় কিন্তু গেলে আমরা দেখি 4-5টা দোকান একসাথে। হ্যাঁ, এখন এখানে উনিকে একটা ট্রিক্স ইউজ করতে হবে, যেমন এখানে আইটেম অনেকগুলো, আমি এই 3টা আইটেম দিলাম হলো প্রথম দোকানে, অন্য 3টা আইটেম দিলাম দ্বিতীয় দোকানে,
অন্য তিনটে আইটেম দিলাম তৃতীয় চতুর্থ তৃতীয় দোকানে, আর তিনটা দিলাম চতুর্থ দোকানে, এইভাবে। আর ক্রিম রোলটা সবখানে চলে, এটা সব জায়গায়। এবং ক্রিম রোলটা আপনার নর্মাল যে জেনারেল স্টোর গুলো আছে ওগুলাতেও ক্রিম রোল সেল হয়। আমরা এগুলাকে বলি না যে দিতে ওই জেনারেল স্টোর গুলাতে, এগুলো হলো চার দোকানে শুধু যাবে, কিন্তু ক্রিম রোলটা একদম সব জায়গায়। ক্রিম রোল, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, তিসির নাড়ু, এই চারটা আইটেম যে কোনো জায়গাতেই চলে, সব জায়গায় চলে। এবং এটা অনেকেই দেখা যায় এক ডিব্বা কিনে বাসায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বাসাতে ওটা খায়, আপনিও খেয়ে দেখবেন ইনশাল্লাহ প্রোডাক্টিভিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমি যেটা বলতেছিলাম, তো সেক্ষেত্রে দেখা গেল উনি একটু দুইটা পুঁজি রাখার চেষ্টা করবে। আচ্ছা, মানে একটা তো প্রোডাক্ট আজকে দিল, উনার তো কালকেও আবার প্রোডাক্ট চালাইতে হবে। অবশ্যই দেখা গেল এক কার্টন উনি বিজনেস 10,000 টাকা এক কার্টন বিজনেস করলো, আর এক কার্টন কালকে দিল, আর এক কার্টন অর্ডার করলো, তার মানে হলো 5,000 টাকার পুঁজি ডেইলি যদি সেল এনশিওর করতে যায় মোটামুটি 15,000 টাকার মতো একটা ব্যাকআপ উনার লাগলে, তাহলে দেখা গেল প্রতিদিনই উনি 5,000 টাকার প্রোডাক্ট বেচতে পারতেছেন এবং কেনা বেচা করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হলো স্ট্র্যাটেজি। কিন্তু কেউ যদি মনে করে না আমি শুধু 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে আবার কালকে 10,000, কালকেও তো তাকে দোকানে দিতে হবে। আর একটা বড় বিষয়, এই এই বিজনেসের একটা সবচেয়ে বড় বিষয় হলো তাকে কন্টিনিউ রাখতে হবে মার্কেটে, কন্টিনিউ রাখতে হবে। মানে ধরেন আজকে একটা দোকানে দিল, সে কালকে দিল না, কিন্তু পরশুদিন তাকে আবার কিন্তু প্রোডাক্টটা দিতে হবে, নালে সে প্রোডাক্টটা ধরে রাখতে পারবে না। মোটামুটি তিনটা বক্স দিয়ে সেটা শেষ হয়ে যায়। আমাদের আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে সব সেল হয়ে যায়। যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা যেরকম একদিন পর একদিন রেগুলার অর্ডার চলতেছে, যে হয়তো আপনার দুই কার্টুন বা তিন কার্টুন করে নিচ্ছে, সে ওই একদিন পর পর তিন কার্টুন নিচ্ছে, সে এটা বিজনেস করতে আস্তে আস্তে বাড়তেছে। দেখা গেল দুই কার্টুন নিয়ে শুরু করছে, এখন চার কার্টুন প্রতিদিন চালাচ্ছে। আবার অনেকে যেটা করতেছে এই জিনিসটা নিয়ে, অনেকে আবার তিন চারজন রাখতেছে, ধরেন কেউ সাইকেল করে দিচ্ছে, ধরেন তাকে কথার কথা একটা বক্সে যদি কাউকে আপনার 5 টাকা করেও সে কমিশন দেয়, বা ধরলাম আমি 10 টাকা কমিশন দেয়। আচ্ছা, তাহলে সে একজনকে যদি 50টা, একটা ক্যারেট আছে না ওই যে আম বিক্রি করে সাইকেলের পিছনে, অনায়াসে এই ক্যারেট গুলো ফিক্স করে দেখবেন এটা মার্কেটিংটা করে, একটা ছেলেকে দিয়ে দিল, তাকে একটা কার্টুনের মধ্যে ধরেন 50টা প্রোডাক্ট দিয়ে দিল, তাহলে 50টা প্রোডাক্টে তাকে টার্গেট যদি দিয়ে দেয় যে তোমাকে আমি 10 টাকা করেই দিবা, তাহলে 50টাতে কিন্তু 500 টাকা, তাহলে মাসে যদি হিসাব করেন 15,000 টাকা একটা ইনকাম অনায়াসে হয়ে গেল। তিনজনকে আবার তিনটা ইয়া করে দিয়ে দিছে, ওইখান থেকে তার একটা ধরেন ভালো একটা প্রফিট থাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে নিজে মার্কেটিং করেও মাসে 15-20,000 টাকা পাচ্ছে, আবার অনায়াসে করে মাসে 50,000 টাকা পাচ্ছে। বেকারিতে কিন্তু এত বেশি প্রোডাক্ট লাভ হয় না, আমাদের লাভ হচ্ছে সেলস এর উপরে। কিন্তু যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তাদের কিন্তু আলহামদুলিল্লাহ কোনো টেনশনের কিছু নেই। এবং মেয়াদের কথায় যদি আসি, এই মিষ্টিগুলা একদম সর্বনিম্ন মোটামুটি 6-7 দিন এটার মেয়াদ থাকে, আমরা এখানে মেয়াদ দিয়ে দিই। তো ভাই, এই প্রোডাক্টগুলো কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে, জি, এই ডেটটা আপনি কতদিন রাখতেছেন? এটা হচ্ছে ভাইয়া এক এক প্রোডাক্টের এক এক ধরনের, যেমন আমি যদি আসি যেমন কালো জাম, তারপর হচ্ছে আপনার চমচম চমচম, এটা মোটামুটি 6-7 দিন এটার মেয়াদ, আমরা এখানে 6 দিনের মেয়াদ বলে দিই, মেয়াদ বলে দিই, এইটারই সবচেয়ে মেয়াদ একটু কম থাকে। আচ্ছা, এই এরপরে যেগুলো লাড্ডু আছে, যেমন হলো এই যে দুধ লাড্ডু আছে, এই যে অরেঞ্জ লাড্ডু আছে, শাহী লাড্ডু আছে, এগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা মোটামুটি 15 দিন আমরা মেয়াদ দিই, 15 দিন মেয়াদ থাকে। আর এখানে যেটা দেখতেছেন সন্দেশ, এই যে তিল চাপটা দেখেছিলাম, এই যে তিল চাপ, তারপর এইগুলার মোটামুটি আপনার মেয়াদ 1 মাসের উপরে থাকে, 1 মাস থাকে, হ্যাঁ, কারণ এখানে নষ্ট হবার আসলে কিছু নাই। নারিকেল, আর নারিকেলের ভিতরে আপনার গুড়, চিনি আর গুড় অ্যাড করা হয়, ম্যাক্সিমাম প্রোডাক্টেই চিনি, শুধু ওই এটার মধ্যে গুড় ইউজ হয়, তো যার জন্য গুড় আর চিনি এই দুটা নিজেই, কিন্তু চিনি বেসিক্যালি যদি বলেন নিজেই একটা প্রিজারভেটিভ, ওরে আর কোনো প্রিজারভেটিভ দিয়ে রাখা লাগে না, চিনি নিজেই একটা প্রিজারভেটিভ, অবশ্যই, যেহেতু এখানে আমরা অ্যাডিশনাল আর কিছুই দিচ্ছি না। আর তিলের নাড়ু, নারিকেলের নাড়ু আর তিসির নাড়ু, এগুলো 3 মাস মেয়াদ,
আর ক্রিম রোল হচ্ছে এক মাস মেয়াদ। ওকে আব্দুল ভাই, এখন তো আপনার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকায়, কিন্তু আমার অনেক আগামীকাল রাতে আমরা এই প্রোডাক্ট বাসে উঠাই দেবো, ওনারা শুধু সুপারভাইজারের নাম্বার দিয়ে দিব, সুপারভাইজারের কাছ থেকে এটা নামাই নেবে। জি জি। এছাড়া কুরিয়ারও তো পাঠানো যাবে নাকি? কুরিয়ার আমরা প্রথম প্রেফারেন্সটা রাখি বাসে, কারণ বাসে হয় কি আমি উঠাই দিলাম, সাথে সাথে ধরেন একটা ডিউরেশনে পৌঁছাই গেল, কুরিয়ারে একদিন সময় লাগে। এটা দ্রুত যায়। জি জি। মানে কুরিয়ারের সময়টা কেন লাগে, যেমন আমরা প্রোডাকশন শুরু করি একদিন পর, মানে আজকে সারাদিন আমাদের কালেকশন হয়, আগামীকালকে আমরা প্রোডাকশন করি যেগুলো কালেকশন হয়েছে, আর প্রোডাকশন শেষ হতে হতে রাতের 12-1 বেজে যায়, সেই কারণে ওইটা কিন্তু দেওয়া যায় না। দেখা বেলা যায় পরের দিন সকাল 9 আমরা বা 10 দিকে বুকিং এ দিই, বুকিং দিলে ওই দিন রাত্রে বেলা ওনারা পাঠায়, পরের দিন সকালে পাবে। তার মানে আজকে যদি অর্ডার করে আগামীকাল গিয়ে তার পরের দিন এই প্রোডাক্ট হাতে পাবে। এখানে খুবই ইজি, সেটা হচ্ছে উত্তরা কামারপাড়া এসে আমাকে রিং দিলে আমি নিয়ে আসবো, মানে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড ওখান থেকে কামারপাড়া একদম ইজি লোকেশন, একদম ইজি লোকেশন। ওকে থ্যাংক ইউ আব্দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ।